অনলাইনে ক্যাসিনো ব্যবসার অভিযোগে গ্রেপ্তার সেলিম প্রধানের সঙ্গে দেখা করেছেন তার রাশিয়ান স্ত্রী আনা। বুধবার ঢাকার বিশেষ জজ আদালত ছয়ের বিচারক আসাদ মোহাম্মদ আসিফুজ্জামানের আদালতে সেলিমের অবৈধ সম্পদের মামলায় সাক্ষ্য গ্রহণ হয়। এরপর আদালতের অনুমতি নিয়ে এজলাস কক্ষে রাশিয়ান স্ত্রীর সঙ্গে কিছুক্ষণ কথা বলেন সেলিম প্রধান। 2019 সালের 30 সেপ্টেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে র‍্যাব। এরপর তার বিরুদ্ধে 3টি মামলা করা হয়। সেলিম প্রধানের রুশ স্ত্রী আনা প্রধান গণমাধ্যমে বলেন তাদের সন্তান আছে, তিনি এখন বাংলাদেশেই থাকবেন। তিনি দাবি করেন তার স্বামীর বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে তা সত্য নয়। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি তার স্বামীর জামিন চেয়ে দৃষ্টি আকর্ষণ করেন আনা প্রধান। I really respect your Prime Minister Sheikh Hasina. She is my hero. প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে আমার আদর্শ। আমার স্বামী কোনো রাজনীতিবিদ নয়, সে একজন সাধারণ ব্যবসায়ী। সে 3 বছর ধরে জেলে আছে, কোনো ট্রায়াল হয়নি। আমাদের ব্যবসা সব বন্ধ হয়ে গেছে। সে ব্যবসার অনেক লোকের কার্যক্রম এখন বন্ধ। সে কোনো ক্যাসিনো গেমের সাথে জড়িত নয়। All is fabricated cases.